ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد একবার প্রশ্ন করেছেন যে বিশেষ এবং যারা মোরতাজিল এদেরকে বলা হয় আহলুল কালাম আহলুল কালামের মূল প্রদ্যসার কারণ কি যে কারণে তারা স্বল্প সালিন পথ থেকে দূরে সরে গেছে এর কারণটা কি তো আমার দেরাসা অনুসারে স্টাডি অনুসারে যে দেখেছি এদের মূল কারণ দুইটি দুটি কারণ এক নম্বর কারণ হচ্ছে তারা তারহিদুল আসম সেফাতের জায়গাতে ভুল করেছে দ্বিতীয় কারণ হচ্ছে তারা তারহিদুল লোহিয়া জায়গাতে ভুল করেছে দুই জায়গাতে ভুলটা বেশি হবে তো যেখানে তার আসমা আসমাসেফাতের ক্ষেত্রে তাদের কী ভুল তা তার আসমা ক্ষেত্রে তাদের দুই ধরনের ভুল আছে প্রথম ভুল হচ্ছে তারা মনে করেছে যে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণী ওগুলো সাল্লামের বাণী যেগুলো যেগুলিতে আল্লাহর না গুণের কথা এসছে এগুলি প্রকাশ্য অর্থ গ্রহণ করা হবে না কেন প্রকাশ্য অর্থ তাদের কাছে যে ইয়া বোঝায় সাদৃশ্য বোঝায় সৃষ্টির সাথে সাদৃশ্য বোঝায় এরা বলে যেহেতু যখনই আমি বলি ইয়াদ হাত তখনই আমার অটোমেটিকলি হাতটা আমার হাতের দিকে চলে আসে আমার হাতের কথা চলে আসে সুতরাং আমার হাত তো হাত অর্থাৎ নতুন হয়েছে আগে ছিল না নতুন ছিল প্রাচীন যেটা অনা অনাদিন অনাদি নয় তো যেটা নিত্য নয় অনিত্য সেহেতু এটা এটা আল্লাহ জন সাব্যস্ত করা যাওয়া যেহেতু সরাসরি আমাদের চলে আসে এটা হচ্ছে প্রথম ভুল তাদের যে কারণে যে আল্লাহ নাম এবং গুণগুলোকে তারা মনে করে প্রথমে যেগুলো তেসবি বুঝায় তেসবি অর্থ হচ্ছে যে এগুলো সাদৃশ্য বোঝায় তো সাদৃশ্য বুঝাইলে কেন সাদৃশ্য বুঝায় যখন এটা বলা হয় যে আল্লাহর হাত তখনই আমার হাত দিয়ে চলে যখন আল্লাহর চেহারা কথা আমার চেহারা নিজের চেহারা কথা বলে আসে তাদেরকে এটা জবাব সহজ সেটা হচ্ছে আপনি যেখানে আল্লাহ সামার বা সার সাব্যস্ত করেন আল্লাহ শোনা দেখা সেই সাব্যস্ত হয়ে গেল অটোমেটিকলি সেটা আমার চোখে চেনা চেনা শোনা এবং দেখার দিয়ে চলে আসবে সেটা কীভাবে আপনি তার যখন আল্লাহ অস্তিত্ব আসে মনে আপনি নিজের অস্তিত্ব দিকে চলে আসবে এরকম চলে আসলেই এটা বাদ দিতে হবে এরকম না স্রষ্টা এবং সৃষ্টিতে বিরাট পার্থক্য রয়েছে সেটা বুঝলেই হবে যে স্রষ্টা এবং সৃষ্টিতে বিরাট পার্থক্য তার গুণ স্রষ্টার গুণ আলাদা সৃষ্টির গুণ আলাদা নাম এক হলেও গুণ সম্পূর্ণ তাদের ধরন আলাদা আমাদের জানা নেই আলাদা হবে এটাই তো এটাকে এইভাবে দিলে আর তার সমস্যা থাকে না কিন্তু তারা এই এই জায়গাতে এসে ভুলটি করেছে দ্বিতীয় যে জায়গায় তারা ভুল করেছে আহ কালাম অর্থাৎ আল্লাহ আল্লা নামগুলির বিষয় সেটা হচ্ছে তারা মনে করছে যে এগুলো যেহেতু প্রকাশ্য অর্থ মানুষ সৃষ্টির সাথে মিশে যায় এগুলো সঙ্গে সঙ্গে এগুলিকে বিকৃত করতে হবে অন্য অর্থ বানিয়ে নিতে হবে নাহলে এগুলিকে অর্থ অর্থহীন করে দিতে হবে দুটো একটা তারা মেনে নিয়েছে অর্থহীন অর্থ এটা নাম দিয়েছে তাফিদ অর্থহীন করা যে অর্থ করা যাবে আরেকটা হচ্ছে অন্য ভিন্ন অর্থ করতে হবে এটা নাম দিয়েছে তার তাবিল তাহবিলের যে ভিন্ন অর্থ করার যে কারণ এটা কিন্তু তফহিদ করাটা ভুল এই জন্য সর্বসাধীনগুলি অর্থ করেছেন যোগ যুগ ধরে আলমদ অর্থ করেছেন আপনার তাপসিরে কীভাবে পাবেন হাজির কীভাবে পাবেন যে অর্থ করেছেন এবং মুখারির রহমতুল্লা আলাই সমস্ত এবং আমরা সবাই অর্থ করে তাফিদ দিতে গ্রহণযোগ্য না দ্বিতীয় যে যারা গ্রহণ করে অর্থ যে এগুলোকে প্রকাশ্য অর্থ করলে যেহেতু ওদের নিকট যেহেতু এটাকে সাদৃশ্য দেওয়া হয় শুধু সাদৃশ্য দেওয়া যাবে না এটাকে ইয়াতে যেতে হবে যেতে হবে যেটা তাবিল করতে হবে অর্থাৎ ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যা দূরের কোনো ব্যাখ্যা অর্থ নিয়ে আসতে হবে দূরের অর্থ নিয়ে আনাটা ভুল এই জন্য এই তাওলের এই অর্থটি কিন্তু সর্বেসালনিক পরিস্থিতি ছিল না তাবিল বলতে সর্ব সালন বুঝতে কোনো তাফসিল করে তবে তার তাফসিরে তাওল হাজিল এই তাফসিল অর্থ ব্যবহার করতে ব্যাখ্যা করে কিন্তু তারা দূরবর্তী অর্থ নিয়ে এটা কখনো করতেন না দ্বিতীয় আরেকটা হচ্ছে তাওলে আর করতে হচ্ছে মা ইয়ল আমরা সর্বশেষ যে জায়গায় যাবে হাজাত কাবরুল ইউসুফ আলাইসালাতাম তিনি বলেছেন যে পিতা এটা হচ্ছে আমার যে স্বপ্নের তাবির যেটা আমি আগে দেখেছিলাম এটা সর্বশেষ পরিণতি এটা তো তাবিল দুই অর্থ একটা সর্বশেষ পরিণতি একটা হচ্ছে ব্যাখ্যা এই দুইটাই কোনোটাই তাদের তাবিল সাথে মিল না তারা তাবিল হচ্ছে প্রকাশ্য অর্থ না নিয়ে দূরবর্তী কোনো অর্থ গ্রহণ করে নেয় এটা আসলে এটা সর্বশারী নীতি ছিল না ওরা বানিয়ে নিয়েছে নিজেরা বানিয়ে আল্লাহর বাণীকে তারা বিকৃত করছে সুতরাং এটা গ্রহণযোগ্য না কারণ আল্লাহর এই বাণী স্বাভাবিক অর্থ গ্রহণ করেছেন সাহবা একরাম বলতেন যে সাহাবিরা বলতেন যে যেই রব হাসে সেই রব থেকে আমাদের কোনো অকল্যাণ হবে না সাহবা এখরাম বলতেন যে হাত দিয়ে দেখাতেন যে আল্লাহর চোখ আছে হাত দিয়ে দেখাতেন রসোল্লাহাম তাদেরকে বুঝাতেন যে দার্জিয়াল কানা হবে তোমাদের রব তো কারা নাম এভাবে রসল্লাহ সাল্লাহিস্লাম প্রত্যেকটি জিনিসকে দেখিয়ে দিয়েছেন কীভাবে আসর উপরে কীভাবে থাকে এটাও দেখিয়ে দিয়েছেন আরশের উপর আরশো কোথায় এটাও দেখিয়ে দিয়েছেন আরশো কাল খুব ভা এটাও হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন তো এইভাবে রসল্লাহ সাল্লাহ আসলাম এগুলির স্বাভাবিক অর্থ নিয়েছেন দূরবর্তী দূরবর্তী কোনো ব্যাখ্যাকৃত বানাই অর্থ বানানো অর্থ তার নিতেন না তাহলে এই জায়গাতে তারা ভুল করেছে দুইটাতে দুইটি জিনিসটি প্রথম তাদের ভুলটা ছিল এটাই তারা মনে করতো এটা যে এই আল্লাহর যে সমস্ত গুণাগুণ গুণগুলি বর্ণিত হয়ে এগুলো সবগুলি সাদৃশ্যপূর্ণ শুধু সাদৃশ্যপূর্ণ থেকে পালা না হলে অর্থাৎ সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যেগুলিতে পালাতে হবে এটা একটা বিরাট ভুল এটা ভুল তৃতীয় ভুল হচ্ছে প্রথমে এটা করার পরে সাদৃশ্যপূর্ণ পালার পর তারপর তারা এবার এটাকে দুই দুই অর্থ নিয়েছে অর্থ বন্ধ করেছে কেউ কেউ ভিন্ন দূর দূর অর্থ অর্থ নিয়েছে এই দুইটাই ভুল মূলত আল্লাহর এগুলো সাদৃশ্যপূর্ণ নয় সাদৃশ্যপূর্ণ হ্যাঁ কথার দিকে সাদৃশ্য হতে পারে ইস্পুহ বাদ উবাদান এগুলি এক আল্লাহর ইয়াদ ইয়াদ শব্দ শব্দ মিল হয়েছে কিন্তু শব্দ মিল হইলেও বাস্তবে একরকম হওয়া জরুরি না এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিম বলছেন লাইসে কামিস হিসেই হুবহু তার মতো কোনো কিছু নেই কিন্তু তাই বলে সাদৃশ্যকে অস্বীকার করেন কোনো কিছু নামে মিল হবে বা মুশতারাক যেটাকে বলা হয় মানে একটা একটা কোনো একটা অংশে মিলবে এটাকে আল্লাহ তালা অস্বীকার করে না কারণ আল্লাহ তালা তিনি তার সৃষ্টি তার অস্তিত্ব যেমন আছে আমাদের অস্তিত্ব আছে কিন্তু তাই বলে এটা সাদৃশ্য দ্বারা হচ্ছে না ঠিক অনুরূপভাবে এখানে কোনো সাদৃশ্য দ্বারা হবে না যে আল্লাহ নাম নামদিনের ক্ষেত্রে কোনো সাদৃশ্য নেওয়া যাবে না যেটা আল্লাহ বলেছেন এটা কামাই আলী কবি জালা আলী হজমতী যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা মূল ভুলটা করেছে যেখানে আহল কালাম বা কালাম শাস্ত্রবিদ্যা যে ভুলটা করেছে আল্লাহ নাম গুণগুলোকে প্রথমে সাদৃশ্যপূর্ণ বানিয়ে নিয়েছে যে এগুলো সাদৃশ্য সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় এই জন্য এগুলিকে বাদ দিতে হবে এটা হচ্ছে তাদের প্রথম ভুল এর উপরে ভিত্তি করে তারা সারাটা জীবন বিভ্রান্তিতে নিপ্ত হয়েছে এটা হচ্ছে মূল ভুল এর উপরে ভিত্তি করে তারা সমস্ত ভুল সমস্ত ভুল করে যাচ্ছে কেউ ষাটটা মানে কেউ একুশটা মানে কেউ দশটা মানে কেউ নাম গুণ একটাও মানে না কেউ নামগুলি কেউ নামও মানে না এরকম অবস্থা তো সবার কিন্তু একটাই সমস্যা তারা হচ্ছে তেনজিহ নামে আল্লাহকে পবিত্র করার নামে আল্লাহ গুনকুলিকে অস্বীকার করা এটা হচ্ছে আপনি আপনার বাবার গুমগুলিকে অস্বীকার করলেন এই জন্য যে আপনার বাবার সাথে আরেকজনের সাথে মিল হয়ে যাচ্ছে আরে আপনার বাবার সাথে মিল হবে কিনা আপনার বাবা আপনার বাবা আরেকজনের বাবা আরেকজনের বাবা নাম বাবা হলেই একরকম হয়ে যায় তো ভিন্ন ভিন্ন জিনিস এটা কিন্তু একরকম করে দেখার কারণেই তাদের এগুলোটা হচ্ছে এই জন্য এগুলি তাইমিয় রহমতুল্লাহ একটা কথা বলতেন সবসময় কুল্লু মুসাব্বে কুল্লু মাহাত্মের মুসাব্বে যারাই আল্লাহ গুণকে অস্বীকার করেছে অথবা তাবিকে অপেক্ষা করেছে ভিন্ন পথে ভিন্ন খাতে প্রবাহিত করেছে সঠিক অর্থ গ্রহণ করে নাই তারাই আগে তেশ আগে তারা সাদৃশ্য সাব্যস্ত করে নেয় মনের ভিতরে প্রথমে তাদের রোগটা হচ্ছে সাদৃশ্য রোগ এই সাদৃশ্য রোগটা তাদের ভিতরে চলে আসে অথচ আল্লাহ আলাতালা কিন্তু ত্যাশভিক নিষিদ্ধ করে না আলাতালা চলে আসে কেমেস্তি হিসেবে তার মিথার তার মতো কোনো সরাসরি কেউ নেই অর্থাৎ তার মতো সরাসরি কিছু হতে পারে না নাম এ মিল হতেই পারে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার নাম মিল থাকলে একরকম হতে হবে এটা কোনো বাধ্যতামূলক না আপনার হাত আছে তাই বল দেওয়ালেরও দরজারও হাত আছে তাই দুটো এক রকম না দুটো একরকম না প্রাণীর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য তো হবেই সুতরাং এটাকে এক সাদৃশ্য করে দেখাটাই হচ্ছে তাদের প্রথম ভুল এই ভুল থেকে তারা কেউ বেরিয়ে আসতে পারে নাই আজও তারা এই ভুলের মধ্যে লিপ্ত রয়েছে কিছু হলেই বলে যে মানুষের সাথে মিশে যাচ্ছে আপনি কেন ওখানে যাচ্ছেন আপনি সরাসরি বলেন যে কামাই এলি কবি জেলারি ওয়ার্ধমতি এটা সাব্যস্ত করছি আল্লাহ এবং তারা যেভাবে সাব্যস্ত করেছেন তার জন্য যেভাবে উপযোগী সেভাবে আমরা সাব্যস্ত করছি আমাদের কারো মতো নয় এটা আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে যে আমাদের কারো মতো নয় আল্লাহ নাম গুণগুলি আমাদের কারো মতো নয় আমাদের নামগুলি অনেক সময় বিরাট বাহারি নাম থাকে যেমন আমার নামে তিন ভাগ অমুকের নামে তিন ভাগ চার ভাগ নামগুলো অর্থ সাধারণত মিল থাকে না কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটি নামে অর্থের সাথে তার করার মিল আছে অর্থের সাথে তার গুণের মিল আছে নামগুলির অর্থ আছে অর্থপূর্ণ নাম সে সুতরাং আল্লাহ তালার নাম নামগুলির সাথে তার সেগুলি অর্থ আছে বলেই নামগুলো হোস না উত্তম নাম তাই সেগুলিকে এইভাবে সাব্যস্ত করতে হবে আমাদের অনেক সময় নামের সাথে তার কাজে মিলও নাও থাকতে পারে অনেক সময় কালো মানুষ আছে কালো মানুষকে বলা হয় লাল মিয়া অথচ সে কালো মানুষ তাইলে এটা মিল নাও হতে পারে কিন্তু আল্লাহ তালার নাম এবং গুণের মধ্যে এবং তার কর্মের সাথে তার নাম সম্পূর্ণ মিল এই জন্য এগুলিকে আমাদের সাথে সাদৃশ্যপূর্ণ করার কোনো অর্থ হয় না এটা হচ্ছে বিভ্রান্ত প্রথম বিভ্রান্তি দ্বিতীয় বিভ্রান্তি হচ্ছে তারা তাওহিদুল উলহিয়ার অধ্যায় তারা ভুল করেছে কেন দুইটা জিনিসে তারা ভুল করেছে এখানে সেটা হচ্ছে যে তারা কোন তারহিদের কারণে আল্লাহ তালা আসল পাঠিয়েছেন এটা বুঝতে পারেনি আর এখানে এটা দুটা ভুল আমরা আগে দুটো ভুল বলেছি তাদের একটা প্রথমে তারা যেটাতে থেকে দুটো ভুল করেছে প্রথমে চার সাদৃশ্য বানিয়ে নিয়েছে এর ফলে তারা এটাকে হয় অর্থহীন করেছে না অপব্যাখ্যা করেছে আর এখানে তারা আসম আল্লাহ নাম আল্লাহ তালার তাহিদুল লোহি আবাদতের মধ্যে তাহিদের ক্ষেত্রে তারা দুটি ভুল করেছে একটি হচ্ছে কোন তাহিদের জন্য আল্লাহ তালা কোন তাহিদ আল্লাহ তালা সুলদের পাঠিয়েছে কোন তাহিদ প্রতিষ্ঠার জন্য যেটা না হলে নয় সেটা তারা তা করতে পারে না ধারণা করতে পারে নাই আর দ্বিতীয় তারা লব এবং ইজার মধ্যে পার্থক্য করতে পারে নাই আমরা ইনশাল্লাহ পরবর্তী সেশনে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ আমাদের গুজার তো অভিযোগ করুন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ